Assalamualaikum shabai ke. This is Saima from Warrior Virus and welcome back to my channel. तो आज के अनेक दिन पर আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি জানি আমি অনেক দিন ধরে কোনো ব্লগের ভিডিও দিতে পারছি না। তো আমার एग्जाम ছিল প্লাস বাইরে লকডাউন, এই কারণে সব মিলিয়ে দেওয়া হয়নি, তার জন্য ভেরি ভেরি সরি। বাট আজকে আমি আর কি ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি। যেহেতু বাইরে লকডাউন তো বাইরে যাওয়াটা আসলে খুব বেশি ভালো না, তো এই কারণে আমি আজকে ফুডপান্ডা থেকে ফুড অর্ডার করে বাসায় এনে রিভিউ দেব। তো আজকের প্ল্যান হচ্ছে আমার বিরিয়ানি খাওয়া। তো আমি আজকে ফুডপান্ডা থেকে দুইটা পপুলার কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করব, সেটা হচ্ছে সুলতানস ডাইন এবং কাচ্চি ভাই। সুলতানস ডাইন এবং কাচ্চি ভাই দুইটাই অনেক বেশি পপুলার রেস্টুরেন্ট, কাচ্চির জন্য বেস্ট। তো আজকে আমি দুই রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করব এবং দেখাবো যে ডিফারেন্সটা কী, মানে দুই রেস্টুরেন্টের খাবারের মধ্যে ডিফারেন্স কী। সো আমি ফুড অর্ডার করে ফেলবো আর আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। সো এত কথা না বাড়িয়ে চলুন ফুড অর্ডার করি আর এখানে ইন্ট্রো চলতে থাকুন। ওদের অনেকগুলো প্যাকেজ আছে, তো দেখি কোনটা অর্ডার করা যায়। তো কম্বোটা অর্ডার করছি, সেখানে হচ্ছে জর্দা বা ফিরনি পাচ্ছি সাথে এবং বোরহানি। তো আমি জর্দাটা অর্ডার করছি ওদের। ভাউচারটা অ্যাপ্লাই করি যদিও। ও আরেকটা কথা যে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা পুরোপুরি আমার নিজের টাকা দিতে হচ্ছে, সো কেউ ভাববেন না যে আমি প্রমোশন করছি। লাঞ্চ 50। ৫০ টাকা অফার পেলাম। সো অর্ডার করে দিয়েছি, দেখি কতক্ষণ লাগে আসতে। এরপরে এইটা অর্ডার পরে আমি কাচ্চি ভাইটা অর্ডার করব। সো দুইটা আসতে মোটামুটি অনেকক্ষণ লাগবে। সো আমি অর্ডার করে দিছি কাচ্চি ভাই থেকেও, সুলতানস ডাইন থেকেও আর কি 30 মিনিট টাইম দিছে। তো 30 মিনিটের মধ্যে আমার ফুডটা চলে আসবে, দেখি এরপরে ফুড নিয়ে আবার আসবে। তো ফাইনালি আমার ফুড চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছি জর্দা এভাবে প্যাকেট করেছে, এটা বোরহানি সুলতানস ডাইনের। আর কাচ্চির ঘ্রানটা কিন্তু দারুণ, মানে খুবই খুবই মজা, জানি না খেতে কেমন হবে। এরপরে যাচ্ছি কাচ্চি ভাইয়ে, কাচ্চি ভাইও চলে এসেছে, ওরা দিয়েছে বোরহানি সাথে ফিরনি, আর ফিরনির রংটাও বেশ ভালো, দেখি খেয়ে দেখা যাক। তো আমি প্রথমেই সুলতানস ডাইন থেকে নিচ্ছি, সুলতানস ডাইনের কাচ্চি সাথে মাংস এবং আলু। আলু এবং মাংসটা খুবই মজা, বিশেষ করে মাংসটা মানে টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে আসছে, দেখতেই পাচ্ছেন এতটা নরম, খুবই ভালো লেগেছে খেতে আমার। ওদের আলু এবং মাংস দুটোই বেশ সিদ্ধ হয়েছে এবং খেতেও খুবই ভালো লাগছে, খুবই মজাদার। নিয়ে নিচ্ছি বোরহানি ওদের। সুলতানস ডাইনের বোরহানিটা খুব বেশ পাতলা, বাট মশলা অনেক বেশি দেওয়া, তো আমার কাছে অতটা ভালো লাগেনি।
তো আমি জর্দাটা চেখে নিচ্ছি। জর্দাটা আমার অনেক ভালো লেগেছে, মানে আর কি খুব ভালোই ছিল জর্দাটা। আর আমি জর্দা খেতে এমনিও ভালোবাসি, তো জর্দাটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এখন কাচ্চি ভাইয়ের পালা। তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি মাংস এবং কিছু রাইস। আর কাচ্চির মেইন আকর্ষণটাই হচ্ছে মাংস, তো এই ক্ষেত্রে সুলতান'স ডাইনার থেকে আর কি কাচ্চি ভাইয়ের মাংসটা খুব বেশি নরম না, মানে একটু হালকা শক্ত, তবে অতটাও শক্ত না। আর কাচ্চি ভাইয়ের আলুটা সুলতান'স ডাইনার আলুর মতো অতটা নরম ছিল না, ইভেন মাংসটাও না। আর কাচ্চির মধ্যে ঝোলের পরিমাণটা আর কি বেশি ছিল, তো আমার কাছে আর কি ঝোল খেতে অতটা ভালো লাগে না কাচ্চিতে, তাই অতটা ভালো লাগেনি আমার খেতে। তবে যারা কাচ্চিতে ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই তাদের অনেক ভালো লাগবে, সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কাচ্চি ভাইয়ের বোরহানিটা বেশ ঘন ছিল সুলতান'স ডাইন থেকে, তো বোরহানিটা আমার অনেক ভালো লেগেছে সুলতান'স ডাইনের থেকে। আর সুলতান'স ডাইনের বোরহানির মতো অত বেশি মশলা ছিল না দেখে খেতে প্রবলেম হয়নি। তো আমি চলে যাচ্ছি ফিনিতে। কাচ্চি ভাইয়ের ফিনিটা বেশ মজাদার, ইভেন আর কি যারা ফিনি খেতে ভালোবাসেন তাদের অনেক বেশি ভালো লাগবে, আমারও অনেক ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন রিভিউ দেওয়ার পালা। তো আমি কাচ্চি ভাইকে দিচ্ছি 7 আউট অফ 10 এবং সুলতান'স ডাইনকে দিচ্ছি 9 আউট অফ 10। সুলতান'স ডাইনের কাচ্চিটা আমার বেশি ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল আমি ভিডিওতেও বলেছি যে সুলতান'স ডাইনের কাচ্চি আর কি যে মাংসটা ছিল সেটা অনেক বেশি নরম ছিল এবং আর কি মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল, তো খেতে খুবই ভালো লেগেছে। আর কাচ্চি ভাইয়ের মাংসটা অতটা আর কি ভালো লেগেনি, শক্ত মাংস। আর কাচ্চি ভাইয়ের যে কাচ্চিতে ঝোলের পরিমাণটা বেশি ছিল, আসলে আমার কাচ্চিতে ঝোল বেশি খেতে ভালো লাগে না, আপনাদের কার কীরকম লাগে আমি জানি না, তবে আমার ভালো লাগে না। আর ডেজার্টের দিকে যদি বলি দেন কাচ্চি ভাই এগিয়ে আছে, কারণ পিনিটা খুব বেশি ভালো ছিল জর্দার থেকে। আর বোরহানিটা এভারেজ দুইটাই, বোরহানিটা খুব বেশি ভালো ছিল না আবার খুব বেশি খারাপও ছিল না, তবে সুলতান'স ডাইনের বোরহানিটা খেতে একটু আর কি কষ্ট হয়েছে, তাদের মশলার পরিমাণটা তারা অনেক বেশি দিয়েছে। তো এই পর্যন্তই আজকে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সুলতান'স ডাইন নাকি কাচ্চি ভাই কোনটা জিতেছে। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমি অনেক রেসিপি ভিডিও দিই আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ও আরেকটা কথা, নেক্সট যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা অনেক স্পেশাল আপনাদের জন্য, আমার জন্য, ইভেন আমার পুরো চ্যানেলের জন্য। সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে ভিডিওটা মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।